গোল্ডেন সাকসাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের যে ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরপর তিনটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় আজকের এই ভিডিওটিতে সেই তিনটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দশ টাকা পে করে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পাড়বে তো বন্ধুরা চলি ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম প্রশ্ন দেওয়া আছে কন্ডেরিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক নম্বর অন্তঃপর্দা খ নম্বর বহিঃপর্দা গ নম্বর ক্রিস্টি এবং ঘ নম্বর দেওয়া আছে অক্সিজম তো তোমরা ছবিটা দেখে নাও এখানে এই ছবিটা অঙ্কন করবে এবং যে তোমাদের নিম্নলিখিত নামগুলো দেওয়া আছে সেগুলো তোমরা চিহ্নিত করে দেবে যেমন এখানে দেখো বহিপর্দা অক্সিজম তোমরা যে চারটা তোমাদের নামগুলো দিয়েছে সে নামগুলো তোমরা চিহ্নিত করে দেবে দেখে নাও অন্তঃপর্দা বহিপর্দা কৃষ্টি এবং অক্সিজম দিয়েছে চলি তারপরের দ্বিতীয় প্রশ্নে হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্রাণটি রাজ্যের পার্থক্য লেখ ক নম্বর এখানে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি খ নম্বর বাস্তুতান্ত্রিক ভূমিকা তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এখানে প্রথমে আমি আলোচনা করব মনেরা ও প্ল্যান্টের পার্থক্য নিয়ে দেখো এখানে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি মনেরা কোষগুলি প্রকাটিক প্রকৃতির এদের কোষের মধ্যে পর্দাবৃত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না প্লানটি দেখো উদ্ভিদ কোষগুলি ইউক্যারিটিক প্রকৃতির এদের কোষে শালক সংশ্লেষকারী অঙ্গাণু থাকে তারপরে দেখো বাস্তুতান্ত্রিক ভূমিকা মনেরা দেখো বাস্তুতন্ত্রে এই জীবগুলি বিয়োজক ও রূপান্তরকের কাজ করে প্লান্টি বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে এরা প্রথম স্থান অধিকার করে কারণ এরা শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য তৈরিতে সক্ষম আশা করি বোঝা গেছে দেখো তারপরে প্রশ্ন রয়েছে এখানে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এখানে হাঙর কন্ড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছ তার বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর দেহ আনবীক্ষণিক প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত দুই নম্বর অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় তিন নম্বর মুখছিদ্র মস্তকের অঙ্ক দেশে অবস্থিত চলি তারপরের প্রশ্নে দেখো এখানে তিন নম্বর প্রশ্ন যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে আরসোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটি যুক্তি দাও দেখো এখানে উত্তর যুক্ত প্রাণীর নাম হলো গোলকৃমি এবার দেখো এই প্রাণীগুলি যে পর্বে অন্তর্গত তা হল নিমাটোডা ঠিক আছে এবার দেখো এখানে যে প্রশ্ন বলেছে যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো দেখো তার দুটি বৈশিষ্ট্য দেখো এক নম্বর দেহপুরু কিউটিকল দ্বারা আবৃত দুই নম্বর দেহে সিউডোশিলম উপস্থিত তারপর দেখো আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সবপক্ষে দুটি যুক্তি দেখো এখানে এক নম্বর দেহ কাইটিন নির্মিত বহিকঙ্কাল দ্বারা আবৃত দুই নম্বর রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির চলি তারপরে প্রশ্নে চার নম্বর প্রশ্ন দেখো মানব দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে ভাজকলার বৈশিষ্ট্য লেখ দেখো ভিটামিন এ এর ভূমিকা এক নম্বর দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে দুই নম্বর ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে তিন নম্বর রোগ সংক্রমণ প্রতিরোধ করে এবার দেখো ভিটামিন ডি এর ভূমিকা অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে দুই নম্বর অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে এবার দেখো ভাজকলার বৈশিষ্ট্যগুলি এক নম্বর দেখো ভাজক কলার কোষগুলি সজীব এবং অপরিণত অবস্থায় থাকে তোমরা যেভাবে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি তোমরা সেভাবে লিখবে ঠিক আছে দুই নম্বর দেখো কোষগুলি গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার হয় তিন নম্বর দেখো এর কোষ প্রাচীর পাতলা চার নম্বর প্রতিটি কোষে বড় আকৃতির সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে দেখো তারপরে দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটির টাস্ক এক নম্বর নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক নম্বর নিউক্লিওপ্লাজম প্লাজম নম্বর নিউক্লিও জালিকা গ নম্বর নিউক্লিও পর্দা ঘ নম্বর নিউক্লিও লাস ঠিক আছে তো তোমরা এই ছবিটা দেখে নাও এখানে এই ছবিটা তোমরা অঙ্কন করে যে নিম্নলিখিত নামগুলো তোমাদের দিয়েছে সেগুলো তোমরা চিহ্নিত করে নেবে ঠিক আছে দেখো এখানে যেমন নিউক্লিও লাস দিয়েছে নিউক্লিও পর্দা দিয়েছে নিউক্লিয় জালিকা দিয়েছে তোমরা এই ছবিটা অঙ্কন করে এই নামগুলো যে চারটি নাম দিয়েছে সেগুলো তোমরা চিহ্নিত করে নেবে দ্বিতীয় প্রশ্নে দেখো তারপর দ্বিতীয় প্রশ্ন জীবদেহে দেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে যোগকলার কাজ লেখো দেখো প্রোটিনের গুরুত্ব এক নম্বর দেহের বৃদ্ধি কোষ গঠন ও ক্ষয়পূরণ হলো প্রোটিনের প্রধান কাজ দুই নম্বর দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে তিন নম্বর দেহে উৎসেচক হরমোন ইত্যাদি সৃষ্টি করে দেখো এবার যোগকলার কাজ এক নম্বর যোগকলা অঙ্গকে যুক্ত করে বা বিচ্ছিন্ন করে দুই নম্বর দেখো যোগকলা দেহের বিভিন্ন অংশে বাইরের আঘাত থেকে রক্ষা করে তিন নম্বর দেখো যোগকলার ধাত্র রক্তবাহ থেকে শ্বাসবায়ু ও পুষ্টিবস্তুর পরিবহন করে আশা করি বোঝা গেছে চলি তারপরের প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্ন ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো এখানে দেওয়া আছে কোষ আর কম্বোপ্লেট আর একটা দেওয়া আছে টিউবোফিট দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো তার উত্তর দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য এক নম্বর এরা বহুবর্ষজীবী এবং বায়ুপরাগী দুই নম্বর এদের গর্ভাশয় না থাকার কারণে কোনো ফল সৃষ্টি হয় না তিন নম্বর দেখো এদের জীবনচক্র অসম আকৃতির তারপরে প্রশ্নের উত্তর দেখো নিডোব্লাস্ট কোষ এর পর্ব কি হবে নিডেরিয়া প্রাণী হাইড্রা ঠিক আছে দুই নম্বর দেখো কম্বোপ্লেট পর্ব কি হচ্ছে টিনোফোরা প্রাণী বেরো টিবোফিট এর পর্ব হচ্ছে একাইনো ডারমাটা প্রাণী হচ্ছে তারা মাছ আশা করি বোঝা গেছে চুরি তারপরে প্রশ্নে দেখো চার নম্বর প্রশ্ন দেহে প্লিহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে প্রাণীকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো দেখো প্লিহার অবস্থান ঊর্ধ্ব উদর গহরের বাম দিকে ডায়াফ্রামের নিচে নিম্ন দ্বারা সুরক্ষিত থাকে প্লীহা পাকস্থলীর বাম দিকে অবস্থিত প্লীহার ভূমিকা দেখো এক নম্বর প্লীহা আরবিসি গঠনে সাহায্য করে দুই নম্বর প্লিহা অনাক্রমতন্ত্রের উন্নতি সাধনের জন্য লিম্ফোসাইট সৃষ্টি করে তারপরে দেখো প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো প্রাণীকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব এক নম্বর প্রাণীকোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে দুই নম্বর ইহা শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে চলি তারপরে দেখো তারপরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি প্রথম প্রশ্ন রয়েছে সালক সংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করো পরিবেশে অক্সিজেন ও কার্বন অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো দেখো উত্তর সালক সংশ্লেষে জলের ভূমিকা এক নম্বর সালক সংশ্লেষ প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য উপাদান হল জল দুই নম্বর ফোটোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন ওএইচ আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে ক্লোরোফিল অণুতে এসে ক্লোরোফিলকে স্থিতাবস্থায় নিয়ে আসে তিন নম্বর দেখো শালক সংশ্লেষে এক অণু গ্লুকোজ ১২ বারো অণু জলের প্রয়োজন তারপরে প্রশ্ন দেখো পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রক্ষা সারাও সংশ্লিষ্ট তাৎপর্য ব্যাখ্যা দেখো উত্তর দেখো বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন অক্সাইডের পরিমাণ যথাক্রমে কুড়ি দশমিক ষাট পার্সেন্ট এবং জিরো দশমিক জিরো তিন পার্সেন্ট জীবের শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যায় ফলে বায়ু দূষিত হয় উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুকে শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে ভারসাম্য বজায় রাখে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উৎস হল দহন শোষণ ইত্যাদি বায়ুমণ্ডলে শালক সংশ্লেষ না হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় আশা করি বোঝা গেছে চলি তারপরে প্রশ্নে দেখো তারপরে প্রশ্ন তাপমাত্রা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন দেখো প্রথম প্রশ্নের উত্তর যে তাপমাত্রা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবেশের বাষ্পমোচনের হারও বৃদ্ধি পায় কারণ তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের আর্দ্রতা কমে যায় তাই বাষ্পমোচন বেশি হয়ে যায় তারপরে প্রশ্ন দেখো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন উত্তর দেখো বাষ্পমোচন প্রক্রিয়ায় খুব বেশি পরিমাণে জল বেরিয়ে গেলে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে অতিরিক্ত বাষ্পমোচনের কোষে জলের ঘাটতি ঘটে এমতাবস্থায় পত্ররন্ধ্র ছিদ্র বন্ধ হয়ে যায় যা সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা প্রদান করে জলের ঘাটতি এবং সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ায় উদ্ভিদের বৃদ্ধিও কম হয় তাই এই সব কারণে বাস্তুমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় দেখো তারপরে প্রশ্ন কোনো মাউলের মাইক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তি দুটি কারণ উল্লেখ করো তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে উদ্ভিদ দেহে অপরিহার্য মাউলের যে কোনো তিনটি সাধারণ কাজ ব্যাখ্যা করো দেখো উত্তর মাউলের মাইক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তি দুটি কারণ এক নম্বর উদ্ভিদ দেহে অপরিহার্য বিচারে যে সকল মৌলিক উপাদানগুলি অধিক মাত্রায় প্রয়োজন হয় তাদের মাইক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে গণ্য করা হয় তাই এদের মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় দুই নম্বর দেখো কিছু পরিশোষক মাউলগুলি উদ্ভিদ দেহে অতি অল্প পরিমাণে প্রয়োজন হয় এদের পরিমাণ জিরো দশমিক এক মিলিগ্রাম পার গ্রাম বা তারও কম থাকার কারণে এদের মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় তারপরে প্রশ্ন উত্তর দেখো দেহে অপরিহার্য মৌলের কাজ এক নম্বর প্রোটোপ্লাজম গঠন উদ্ভিদ দেহের প্রোটোপ্লাজমীয় গঠনের জন্য অক্সিজেন হাইড্রোজেন কার্বন ইত্যাদি মৌলিক উপাদানগুলি প্রধান ভূমিকা পালন করে দুই নম্বর দেখো উৎসেচক গঠন উৎসেচকের গঠনগত উপাদান হিসাবে বিভিন্ন মৌলিক উপাদান যেমন কপার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইত্যাদি কাজ করে তিন নম্বর দেখো বাফার ক্রিয়া কার্বনেট এবং ফসফেট যৌগ কোষরসের পিএইচকে নির্দিষ্ট সীমার মধ্যে অপরিবর্তিত রাখতে চেষ্টা করে এবং কোষরসের বাফার হিসাবে কাজ করে চলি তারপরে প্রশ্নে দেখো তারপরে প্রশ্ন সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য উল্লেখ করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য দেখো উত্তর সক্রিয় পরিবহনের ফলে কোষের বাইরে থেকে ক্ষুদ্রাণু কোষের ভিতরে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে চলাচল করে এই চলাচলের জন্য প্রয়োজনীয় শক্তি এ প্রদান করে তারপরে দেখো ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য ব্যাপন দেখো ব্যাপনে পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে তারপরে দেখো এখানে অভিশ্রবণ দেখো অভিস্রবণ দ্রবণের দ্রাবকের অণুগুলি সাধারণত কম ঘনত্ব স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে ব্যাপন দেখো দুই নম্বর যে বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ব্যাপন ঘটতে পারে অভিস্রবণ কেবল সম প্রকৃতির দ্রবণের ভিতর ঘটে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে